বিধায়ক এবং মন্ত্রী ভগবান দাস আলোচনায় অংশ নিয়ে জানান, বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে এবং আগামীতেও বেকারদের চাকরি দেওয়া হবে। জিআরবিটির ফলাফল প্রকাশের ব্যাপারেও সরকার আন্তরিক বলে উল্লেখ করেন তিনি। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব রাজ্যের যারা বেরোজগার বা কর্মপ্রত্যাশী, ওনাদের উদ্দেশ্যে বলেছিলেন যে পশুপালনের মধ্য দিয়ে কিংবা অন্যান্য ছোট ব্যবসার মধ্যে দিয়ে তাদের স্বনির্ভর করার জন্য একটা আবেদন রেখেছিলেন এবং সেই কথায় রাজ্যের হাজারো আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে আজকে স্বনির্ভর হয়ে গিয়েছে, উৎসাহ বেড়েছে।